नमस्कार बंधुरा, वेलकम टू आवर यूट्यूब चैनल, वेलकम टू अनदर ब्लॉग एंड वेलकम टू अनदर वीडियो। आज आमी रोएछी एकटा स्कूल बिल्डिंग एर पाशे। तबे आज आमरा जे ब्लॉगटा करब सेटा ठीक ब्लॉग बोलले होय तो भूल होबे, सोशल एक्सपेरिमेंटल शूट। आज 5ই নভেম্বর विराट कोहलि जन्मदिन, एवं विराट कोहलि जन्मदिन आमादेर ट्रिब्यूट वीडियो अलरेडी पब्लिश रयेछे, आपनारा होयतो देखेछेन। एवं ए 5ই নভেম্বর विराट कोहलि जन्मदिने आमरा किछु स्कूल पड़ुआदेर निये देखबो जे तारा विराट कोहलि बा आमादेर इंडियन क्रिकेट सम्पर्के तारा कतटा कि जाने, एवं सेइगुलो सम्पर्के किछु प्रश्न एवं तादेर थेके आमी उत्तर चाइबो। तारा कि उत्तर देबे सेटा सठिक ना भूल सेगुलो आमरा देखबो, एवं तादेर जन्य छोटो छोटो किछु उपहार रयेछे सेगुलो तादेर हाते तुले देबो। चलुन भिडियोटा शुरू करा जाक। খেলাধুলা করিস? কি খেলা তোর সবথেকে ফেভারিট? ক্রিকেট। ক্রিকেট। ক্রিকেট তুই কখন খেলতে বেশি পছন্দ করিস? নিশ্চয়ই বিকালে। হ্যাঁ। আচ্ছা বল তো তোর সবথেকে ফেভারিট প্লেয়ার কে? বিরাট কোহলি। আচ্ছা আজ 5ই নভেম্বর বিরাট কোহলির জন্মদিন, তুই বিরাট কোহলি স্যারকে কিছু বলতে চাস? হ্যাঁ বল। হ্যাপি বার্থডে বিরাট কোহলি। আচ্ছা আমাদের এখানে আর কিছু ছবি রয়েছে এই ফোনেতে, তুই দেখতে পাচ্ছিস 6টা ছবি কোলাজ করা রয়েছে, 1 2 3 4 5 6। তুই বলতো 4 নম্বরে যে লোকটার ছবি রয়েছে, যে ক্রিকেট প্লেয়ারের ছবি রয়েছে, 4 নম্বরের ছবিটা কোন ক্রিকেট প্লেয়ারের ছবি? দেখ ভালো করে দেখ। বিরাট কোহলি। বিরাট কোহলি। আচ্ছা আমাদের বাংলার গর্ব, বাংলার দাদা, বাংলার গর্ব, বাংলার দাদা কে? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির ছবি কত নম্বরে আছে? 3 নম্বর। 3 নম্বর। আচ্ছা তোকে ক্রিকেট সম্পর্কে একটা প্রশ্ন ধরবো, তোরা যে ক্রিকেট খেলিস, ক্রিকেটের যে পিচ হয় এই পিচের দৈর্ঘ্য কত হয় জানিস? জানিস? আমি বলে দিই, এই ক্রিকেটের যে পিচ হয় এই ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। ঠিক আছে? ঠিক আছে, তোর জন্য একটা পুরস্কার রয়েছে, একটা ছোট্ট উপহার রয়েছে, চিপস, ক্যাডবেরিস আর একটা পেন। ঠিক আছে যাও। আবার আমরা ফিরে আরেকটি পড়ু আরেকটি বাচ্চাকে পেয়ে গেছি, তাকে জিজ্ঞাসা করব এবং আমাদের কিছু পুরস্কার তার হাতে তুলে দেবো। চলে আয় ভাই আমার কাছে, চলে আয়। আচ্ছা আমি তোকে প্রথমে একটা ছবি দেখাচ্ছি, এখানে কোলাজ করা 6টা ছবি আছে দেখতে পাচ্ছিস। এই 6টা ছবির মধ্যে আমি তোকে জিজ্ঞেস করব, 1 নম্বরে যে ক্রিকেট প্লেয়ারের ছবি রয়েছে তার নামটা কি বল? নম্বরে জানি না। জানিস না? 1 নম্বরে যিনি রয়েছেন তার নাম হার্দিক পান্ডিয়া, মনে পড়ছে এবারে? হ্যাঁ। আচ্ছা 4 নম্বরে যে ব্যক্তিটার ছবি রয়েছে তার নাম কি? বিরাট কোহলি। বিরাট কোহলি। আজ 5 তারিখ, 5 নভেম্বর, 5 নভেম্বর বিরাট কোহলির জন্মদিন, তুই কিছু বলতে চাস বিরাট কোহলি স্যারকে? হ্যাঁ, হ্যাপি বার্থডে বিরাট কোহলি। হ্যাপি বার্থডে বিরাট কোহলি। চল তোর জন্য কিছু পুরস্কার আছে, দিয়ে দিই তোকে। চিপস, ক্যাডবেরিস আর পেন, যাও। আমরা আবার আরেকজন স্কুল পড়ুয়াকে পেয়ে গেছি, আমরা প্রথমে তার নামটা জেনে নেব, তোর নাম বল। শুভজিৎ নস্কর। শুভজিৎ, তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 5। আমার ফোনেতে দেখতে পাচ্ছিস একটা ছবি রয়েছে, তুই বল 6 নম্বরে যে লোকটার ছবি রয়েছে, যে ক্রিকেট প্লেয়ারের ছবি রয়েছে তার নামটা কি বল? 6 নম্বর। আমি বলে দিই, 6 নম্বরে রয়েছে রোহিত শর্মা। দেখ মিলছে তো? হ্যাঁ। ক্রিকেট দেখিস? দেখিস। আচ্ছা তোর ক্রিকেট ভালো লাগে না ফুটবল ভালো লাগে? ফুটবল। ফুটবল। আচ্ছা ওই কারণেই তোর অসুবিধা হচ্ছে। আচ্ছা আজকের 5 তারিখ, 5 তারিখ হচ্ছে বিরাট কোহলির জন্মদিন, তুই বিরাট কোহলিকে কিছু উইশ করতে চাস বল? হ্যাপি বার্থডে বিরাট কোহলি। তো তোর জন্য একটা ছোট পুরস্কার রয়েছে তোর হাতে, আমরা তুলে দিই সেটা। ঠিক আছে যাও। আরেকজন স্কুল পড়ুয়াকে পেয়ে গেছি, তো এই স্কুল পড়ুয়াকে আমরা কিছু প্রশ্ন করব এবং তার হাতে কিছু উপহার তুলে দেবো, আগে ওর নামটা জেনে নেব, তোর নামটা বল একটু। অর্ণব নাটুয়া। কোন ক্লাস? 3। আর তোর স্কুলের নামটা বল একটু। চালোয়ারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। তোর টিউশন পড়িস, স্কুল করিস, তারপরেও নিশ্চয়ই যে অবসর সময়গুলো থাকে, ফাঁকা সময়গুলো তুই খেলাধুলা তো করিস নিশ্চয়ই? করিস তো। কি খেলা সবথেকে তোর ফেভারিট লাগে, ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। আচ্ছা আচ্ছা এখানে আমরা ক্রিকেট কয়েকজন ক্রিকেটারের ছবি রেখেছি, কোলাজ করা 6টা ছবি রয়েছে, তুই বলবি তোর 4 নম্বরে যে ক্রিকেট প্লেয়ারের ছবি রয়েছে তার নাম কি?
চার নম্বর বিরাট কোহলি বিরাট কোহলি আচ্ছা তিন নম্বরে যে ক্রিকেট প্লেয়ারের ছবি রয়েছে দেখতো তুই তাকে চিনতে পারিস কিনা প্লেয়ারের নামটা কি আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার ক্রিকেট প্লেয়ার ইনি বর্তমানে খেলেন না দাদাগিরি দেখিস সৌরভ গাঙ্গুলি তাহলে কে ইনি সৌরভ গাঙ্গুলি আচ্ছা আজকের 5ই নভেম্বর বিরাট কোহলির জন্মদিন এই স্পেশাল দিনে বিরাট কোহলিকে তুই কিছু উইশ করতে চাস বলে দে হ্যাপি বার্থডে বিরাট কোহলি ঠিক আছে তোর এবারে আমরা তোর জন্য কিছু পুরস্কার রয়েছে কিছু উপহার রয়েছে তোর হাতে তুলে দিই আমরা সেটা তাহলে যাও তুমি এখন আমরা পেয়ে গেছি আরেকজন স্কুল পড়ুয়াকে আমরা প্রথমে তার নাম এবং সে কোন ক্লাসে পড়ে জেনে নেব ফার্স্ট তুই বল তোর নাম কি শান্তনু হালদার আর তুই কোন ক্লাসে পড়িস 5 ক্লাস 5 ক্লাস 5 এ পড়িস শান্তনু হালদার তাই তো এবারে তুই আমাকে বল তুই পড়াশোনা করিস টিউশন পড়িস সবকিছুর পরেও খেলাধুলা তো নিশ্চয়ই করিস অবশ্যই অবশ্যই বাহ তা তোর কোন খেলা সবথেকে বেশি ভালো লাগে ক্রিকেট না ফুটবল 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 কিন্তু ক্রিকেট একটু আধটু হলেও তো টিভিতে দেখিস তুই হ্যাঁ টিভিতে দেখিস আচ্ছা আমাদের ফোনেতে কয়েকটা ছবি কোলাজ করা রয়েছে 6 জন ক্রিকেট প্লেয়ারের ছবি রয়েছে তোকে আমি বলতে বলবো যে 4 নম্বরে যে ক্রিকেট প্লেয়ারটা রয়েছে তুই একটু দেখ 4 নম্বরে ক্রিকেট প্লেয়ারের কার ছবি রয়েছে বিরাট কোহলি আচ্ছা 5 নম্বরে যে ছবিটা রয়েছে তুই চিনতে পারছিস 5 নম্বরে ক্রিকেট প্লেয়ারের যে ছবি না অবশ্য তো চেনা উচিত চেনা সম্ভব নয় কারণ এনার নাম হচ্ছেন সচিন তেন্ডুলকার তুই অনেক ছোট তোর এটা অসম্ভব ব্যাপার আচ্ছা তুই আমাকে আরেকটা প্রশ্ন করব তুই বলতো 2 নম্বরে যে ছবিটা রয়েছে তার নাম কি ধোনি ধোনির পুরো নাম কি এম এস ধোনি তাই তো আর পুরো নাম মহেন্দ্র সিং ধোনি ঠিক আছে আজকের 5ই নভেম্বর এই 5ই নভেম্বর হচ্ছে বিরাট কোহলির জন্মদিন তুই বিরাট কোহলি স্যারকে কিছু উইশ করতে চাস হ্যাপি বার্থডে গুড বল বল হ্যাপি বার্থডে বিরাট কোহলি তাই তো হ্যাপি বার্থডে বিরাট কোহলি আর আমি তোকে বিরাট কোহলিকে নিয়ে আরেকটা প্রশ্ন করব সেটা হচ্ছে তুই কি এটা জানিস বিরাট কোহলির স্ত্রীর নাম কি না জানিস না আমি একটু বলে দিই তোর জানা সম্ভব নয় তার নাম হচ্ছে অনুষ্কা শর্মা ঠিক আছে তোর জন্য কিছু পুরস্কার রয়েছে চিপস ক্যাডবেরিস আর পেন ওকে চলো এই মুহূর্তে আমরা আবার ফিরে পেয়ে গেছি আরেকজন বাচ্চাকে তার প্রথমে আমরা নাম এবং সে কোন ক্লাসে পড়ে জেনে নেব তোর নাম সৈকত হালদার কোন ক্লাস 5 স্কুলের নাম চালোয়া বৈতনিক প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তুই খেলা দেখিস তো নিশ্চয়ই হ্যাঁ ক্রিকেট খেলতে ভাল লাগে হ্যাঁ ক্রিকেট খেলিস হ্যাঁ ফুটবল ভাল লাগে না ভাল লাগে না ক্রিকেটটাই বেস্ট না হ্যাঁ আচ্ছা আজকের 5ই নভেম্বর বিরাট কোহলির জন্মদিন তাই তো এই বিরাট কোহলির জন্মদিনে তুই স্পেশাল ভাবে বিরাট কোহলি স্যারকে কিছু উইশ করতে চাস হ্যাঁ বল হ্যাপি বার্থডে বিরাট কোহলি হ্যাপি বার্থডে বিরাট কোহলি আচ্ছা তোর বিরাট বিরাট কোহলি ছাড়াও আমি কিছু প্রশ্ন ধরবো তোর বলতো আমরা যে ক্রিকেট খেলি ক্রিকেট খেলার যে পিচ হয় সেই পিচটা দৈর্ঘ্য কত হয় সেটা জানিস বলে দিই আমি 22 গজ পিচের দৈর্ঘ্যটা কত 22 গজ আর এখানে কয়েকটা ছবি কোলাজ করা রয়েছে দেখ 1 2 3 4 5 6 এখানে 4 নম্বরে যে ক্রিকেট প্লেয়ারের ছবি রয়েছে তার নামটা আমি জানতে চাই বিরাট কোহলি গুড আর 6 নম্বরে যিনি রয়েছেন তার নাম কি ধোনি না 2 নম্বরে রয়েছে ধোনি 6 নম্বরে রয়েছে রোহিত শর্মা ওকে তো তোর জন্য কিছু ছোট পুরস্কার রয়েছে ক্যাডবেরিস রয়েছে চিপস রয়েছে আর একটা পেন রয়েছে ঠিক আছে যাও এই মুহূর্তে আমরা অলরেডি 4 জন স্কুল পড়ুয়াকে পেয়ে গেছি একসাথে তো এই 4 জন স্কুল পড়ুয়াকে আমরা তাদের নাম এবং তারা কোন ক্লাসে পড়ে সেটা জেনে নেব ফার্স্ট আমি শুরু করব তোকে দিয়ে তোর নাম এবং তুই কোন ক্লাসে পড়িস বল আমার নাম রাজদীপ আমি তৃতীয় শ্রেণীর ছাত্র তারপরে আমার নাম ত্রিদেব বৈদ্য আমি পঞ্চম শ্রেণীর ছাত্র তুই বল আমার নাম আদিত্য বায়ন আমি ক্লাস 4 এ পড়িস তাই তো আমার নাম সোম মন্ডল আমি ক্লাস 4 এ পড়ি আচ্ছা আজকে 5ই নভেম্বর তোরা জানিস এবং আজকে 5ই নভেম্বর হচ্ছে বিরাট কোহলির জন্মদিন তোরা স্পেশাল ভাবে বিরাট কোহলি স্যারকে কিছু বিরাট কোহলি স্যারের জন্মদিনে কিছু স্পেশাল ভাবে উইশ করতে চাস বিরাট কোহলি গুড আচ্ছা আমি তোদের ক্রিকেট সম্পর্কিত ছোট ছোট কিছু প্রশ্ন করব ঠিক আছে আচ্ছা ফার্স্ট রাজদীপ তাই তো রাজদীপ আমাকে বল 4 নম্বরে যে ক্রিকেট প্লেয়ার রয়েছে তার নাম বল বিরাট কোহলি গুড আচ্ছা তুই দেখ তো 6 নম্বরে যে ক্রিকেট প্লেয়ার রয়েছে 6 নম্বর চিনিস এনাকে রোহিত শর্মা রয়েছে রোহিত শর্মা আদিত্য তাই তো আদিত্য তো আদিত্য আমাকে বল সৌরভ গাঙ্গুলি স্যার কত নম্বর ছবিতে রয়েছে 3 নম্বর গুড সৌরভ গাঙ্গুলি 3 নম্বর আমাদের বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি তাই তো আচ্ছা
সৌম, তাই তো? সৌম আমাকে বল, দু নম্বরে যিনি রয়েছেন তার নামটা একটু। ধোনি। গুড, ধোনির পুরো নাম জানিস? MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি। তোদের চারজনের জন্য আমার থেকে কিছু পুরস্কার রয়েছে, কিছু ছোট্ট উপহার। আমরা ছোট ছোট পুরস্কারগুলো বাচ্চাদের হাতে একটু তুলে দেব। রাজদীপ, তোমার জন্য এই পুরস্কার, চিপস, ক্যাডবেরিস আর পেন। ঠিক আছে, তুমি চলে যাও। দ্বিতীয়, কি নাম ভুলে গেলাম, ত্রিদেব, ত্রিদেবের দিলাম। তারপরে দাও আদিত্য, যাও সৌম, নাও সৌম, যাও। আজ 5ই নভেম্বর বিরাট কোহলির জন্মদিন, এবং এই বিরাট কোহলির জন্মদিনে আমরা সকলে মিলে এই কামনা করব, বিরাট কোহলি স্যার আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদেরকে আরও সেরা সেরা উপহার দিন, এবং ভারতীয় ক্রিকেটকে যেভাবে আপনি এগিয়ে নিয়ে গেছেন, আপনার যে অবদান রয়েছে তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাপি বার্থডে বিরাট কোহলি স্যার, আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।